হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে আমি বিজিবির কথা বলছি এখানে সিপাহী জিটি পদে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটি কিন্তু একশত দুইতম ব্যাচের সিপাহী পদ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরার আগে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ যেন কানেক্ট করতে পারে বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পদের নাম মোস্ট ইম্পর্ট্যান্ট ভালোভাবে লক্ষ্য করুন একশত দুইতম ব্যাচে সিপাহী সিপাহিজিটি পদে পুরুষ এবং মহিলা পদের সংখ্যা অনির্দিষ্ট উল্লেখ নেই বেতন স্কেল নয় হাজার থেকে একুশ টাকা আবেদন ফ্রি একশত টাকা এবং আবেদনের মাধ্যম এস প্রথমেই আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরছি যে কতটুকু যোগ্যতা হলে আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারছেন তাহলে টেবলটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স উল্লেখ রয়েছে এখানে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিয়ে আড়াই পেয়ে উত্তীর্ণ এখানে পাঁচ স্কেলের কথা বলা হচ্ছে এই পয়েন্ট যদি আপনার তাকে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন বেতন স্কেল তো আমি আগেই বলেছি বয়স মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই বয়সের মধ্যে যদি আপনার না হয় অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না ভালোভাবে লক্ষ্য করুন এখানে চোদ্দ সাত দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর তাহলে আপনি হিসাবটি করবেন চোদ্দ সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তেইশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারছেন এখানে নারী এবং পুরুষ বয়সের ক্ষেত্রে একই রয়েছে যাদের হিসাব করতে সমস্যা হবে আমি সেটিও বলে দিচ্ছি এখানে আপনার জন্ম তারিখ ধরবেন পনেরো সাত দু এক হতে চোদ্দো সাত দু হাজার ছয়ের মধ্যে যারা আছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি শারীরিক যোগ্যতার বিষয়টি তুলে ধরব যেহেতু ডিফেন্সের অ্যাপ্লাই এখানে আপনার শারীরিক মোস্ট ইম্পোর্ট্যান্ট এখানে পুরুষদের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট নারীদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং ওজন ভালোভাবে লক্ষ্য করুন ঊনপঞ্চাশ দশমিক আটশত পঁচানব্বই কেজি পুরুষদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি নারীদের ক্ষেত্রে বুকের মাপ বত্রিশ চলত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে আঠাশ তিরিশ এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে যারা বিবাহিত আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এই আবেদনটি এসের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং আবেদন শুরু হতে চলেছে পনেরো মার্চ দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ